হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হওয়াই দিগল ওয়ান ফোরটি বন্ধুরা ডাব্লু পুলিশ কনস্টেবল দুই হাজার উনিশের মেইন পরীক্ষা কবে হবে আমরা একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতেই থাকবে মেইন এক্সাম মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা চলাকালীন হতে পারে এই নিয়ে আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতেই থাকো বন্ধুরা আমরা জানি মাধ্যমিক এক্সাম শিডিউল আঠেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশেই ফেব্রুয়ারি পরীক্ষা হবে আর এইচএস এক্সামের শিডিউল হচ্ছে বারোই মার্চ থেকে সাতাইশেই মার্চ তোমরা এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছ পিএসসির তরফ থেকে কালকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে বিভিন্ন পরীক্ষার শিডিউল তারা দিয়েছে যে তারা কবে কবে পরীক্ষা হচ্ছে কোন কোন তা আমরা একটু দেখতে দেখার চেষ্টা করব এখানে ভালো বোঝা যাচ্ছে না ধরো একটু আমরা জুম করে নিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ যে পনেরোই ফেব্রুয়ারি তোমার অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এক্সামটা হবে পনেরোই ফেব্রুয়ারি আর ষোলোই ফেব্রুয়ারি যে কারণে এক্সাম হবে না অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেকেই যুক্তি দিয়েছিলেন যে ডবু বিএ এস সি এক্সামিনেশান দুই হাজার উনিশের ষোলোই ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে এই কারণে সেই তারিখে পরীক্ষা হবে না এরপর তোমরা দেখতে পারবে ডব্লু বি সাত নম্বর সিরিয়ালে দেখো ডবলু বিএ এ এস এক্সামিনেশান দুই হাজার আঠারোই মেন এক্সাম পরীক্ষা হবে তোমার কুড়ি দুই দুই হাজার কুড়ি দেখো বন্ধুরা এখানে কুড়ি দুই দুই হাজার কুড়ি আমাদের এই এইচএস মাধ্যমিক পরীক্ষা কিন্তু আঠারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তথাপিও দেখো এখানে কুড়ি দুই অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারিতে এক্সাম আছে আরও দেখো তোমরা সায়েন্টিফিক অফিসার অফ ফরেনস্টিক তোমার এক্সামিনেশান হবে তেইশ দুই অর্থাৎ তেইশেই ফেব্রুয়ারি হবে দেখো এখানে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এরপরে দেখো তোমার মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে আট তিন দুই হাজার কুড়ি এর পরের দিনই আরও পরীক্ষা রয়েছে দেখো এইভাবে দেখো সিরিয়াল অনুযায়ী তারা অলরেডি এক্সামিনেশানের শিডিউল টাইম শিডিউলটা দিয়ে দিয়েছে কিন্তু আমাদের মাত্র মেইন পরীক্ষায় তোমার চল্লিশ হাজার যদি মেইন পরীক্ষা দেয় তাতে কি এমন ক্যান্ডিডেট হতে পারে চল্লিশ হাজার আর এখানে এত পিএসসি এতগুলো এক্সামিনেশনের শিডিউল বের করেছে যেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চলাকালীনই পরীক্ষাটা হচ্ছে তাহলে কেন আমাদের মেইন পরীক্ষাটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হবে না এখানে তাছাড়াও বন্ধুরা তোমরা জানো পিএসসির কিন্তু যেগুলো টাইম শিডিউল দিয়েছে এক্সাম ডেটটা দিয়েছে এগুলো কিন্তু সেন্স হতে পারে কেননা প্রত্যেক বছরে কিন্তু তোমার ডাব্লিউ পরীক্ষা হতো জানুয়ারিতে জানুয়ারির শেষ উইকে কিন্তু এবছর কিন্তু পরীক্ষা হয় হবে ফেব্রুয়ারিতে তাহলে এইভাবে তারা সেন্স করে তবে এগুলো ডেট কিন্তু সেন্স করতেই পারে তাহলে আমাদের এই মেইন পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারিতেই আমার এই ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য এটাই যে পরীক্ষা কিন্তু ষোলোই ফেব্রুয়ারি হতে চলছে হুম আর তাছাড়া যদি না হয় তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চলাকালীনই কিন্তু পরীক্ষাটি হবে কেন না তোমরা দেখলে এখানে অনেক পরীক্ষার ডেট দিয়েছে এইভাবে তাহলে আমাদের পরীক্ষাটিও কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক চলাকালীন হবে তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তার সাথে এই তথ্যটি কেমন লাগলো তাও কমেন্টস করে জানাবে তাছাড়া তোমাদের বন্ধুদের জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটাতে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই রকম নিত্য নতুন তত্ত্ব আমরাই প্রথম দিয়ে থাকি দ্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ